ঈদে আমার কাছে সবচেয়ে বড় উপহার ছিল আমার মায়ের দেওয়া শাড়িটি। মায়ের মতন আপন পৃথিবীতে আর কেহ নেই। শাড়ি আমার খুব পছন্দের, শাড়ি পরতে আমি খুব পছন্দ করি। এবার ঈদে শাড়ি কেনার খুব ইচ্ছে ছিল, কোনো কারণবশত শাড়িটা কেনা হয়নি। আর এই কথাটা আমি আমার মায়ের সামনে বলেছিলাম। আমি আমার শাশুড়ি এবং আমার মায়ের জন্য দুটি শাড়ি এনেছিলাম। আমার মা আমাকে বলল আমি শাড়ি পরবো না, আমার তো শাড়ি অনেক আছে, তুই এক কাজ কর, এই শাড়িটা দোকানে দিয়ে তোর জন্য একটা শাড়ি নিয়ে আয়। আমি তো বুঝতে পারলাম মায়ের কথাটা। আমি বললাম মা, কেউ কাউকে কিছু দিলে সেটা কি ফেরত নেয়? এরপর আমার মায়ের ঘরে থাকা একটি শাড়ি আমার জন্য নিয়ে আসলো। এনে বলল এই শাড়িটা আমি পরবো না, ধর এই শাড়িটা তুই পরিস। আর কাল মা জিজ্ঞেস করেছিল এই ব্লাউজ কি সেলাই করছোস? ব্লাউজটা সেলাই করে নে। মায়ের দেওয়া শাড়িটি বলুন তো আমাকে কেমন লাগছে? হ্যাঁ, এই শাড়িটি পরে আমি মাকে সালাম করতে আসলাম। মাকে দেখলাম কত খুশি হয়েছে মা, এবং বলছিল শাড়িটা আমাকে খুব সুন্দর মানিয়েছে। আমার মায়ের জন্য দোয়া করবেন, পৃথিবীর সব মা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। কারণ মা ছাড়া যে দুনিয়াটাই অন্ধকার।